পঞ্চাশোর্ধে বনে যাবেন এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি। চাপার শাখে চাঁদের আলো, সেই সৃষ্টি কি কেবল মিছে? এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে। পঞ্চাশোর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানা কথা, হাজার লোকে নজর পাড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরায় তাও অরসিকের আনাগোনায়, ঘণ্টা ধরে থাকেন তিনি সট প্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা, কাছেই থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। পঞ্চাশোর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুষ্যশাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা কড়ি করুন জমা, দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন, থাকুক রত কঠিন ব্রতে। পঞ্চাশোর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে।